এলিয়েন সম্পর্কে আমাদের আগ্রহের শেষ নেই। আমরা সব সময় এলিয়েন সম্পর্কে জানার চেষ্টা করি। আজ আমরা এলিয়েন সম্পর্কিত সকল তত্ত্বের সারমর্ম জানার চেষ্টা করব। এলিয়েন নিয়ে মানুষের চিন্তাভাবনা আজ থেকে নয়, এর উৎপত্তি বহুকাল আগ থেকে। সম্ভবত মানুষ প্রথম যেদিন আকাশের দিকে তাকিয়েছে সেদিন থেকেই। 2022 সালে এসে আমরা বিজ্ঞানে অনেকটা এগিয়েছি, কিন্তু এখনও এলিয়েনের বিষয়টা মোটামুটি দোআঁশা। আমরা অনেকবার এলিয়েনের ব্যাপারে অনেক কাছাকাছি পর্যন্ত গিয়েও ব্যাপারটা এখনও অধরা। এ পর্যন্ত আমরা এলিয়েন সম্পর্কে যা জানলাম তাই আজ আপনাদের জানাব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বিজ্ঞানীরা অনেকদিন থেকেই ধারণা করছিলেন যে শুক্র মেঘে জীবনের বীজ থাকতে পারে। এ কারণেই 2020 সালে সেপ্টেম্বর মাসে শুক্র আমাদের প্রিয় গ্রহে পরিণত হয়েছিল, কারণ এই সময় বিজ্ঞানীরা শুক্রের বায়ুমণ্ডলে ফসফিন অণু আবিষ্কার করেন। ফসফিন হল এক অণু ফসফরাস ও তিন হাইড্রোজেন দিয়ে তৈরি। পৃথিবীর কিছু অণুজীব ফসফিনের মধ্যে বেঁচে থাকতে পারে। এরা অক্সিজেনের বদলে ফসফিন দিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। এই অণুগুলো প্রাকৃতিকভাবেই উৎপন্ন হয়, তবে শুক্রের উত্তপ্ত পরিবেশে এটি স্বাভাবিকভাবে তৈরি হওয়ার কথা না। গবেষকরা তাই শেষ পর্যন্ত বলেছেন যে শুক্রের বায়ুমণ্ডলে এলিয়েন থাকতে পারে। আমাদের ছায়াপথে প্রায় 34টি এলিয়েন সভ্যতা থাকতে পারে। শুনে বিষয়টি আপনার কাছে হাস্যকর মনে হবে, নাকি আপনি অবাক হয়ে যাচ্ছেন? আমাদের এই মিল্কওয়ে গ্যালাক্সিতে কোটি কোটি তারকা রয়েছে, তাদের অনেকের গ্রহীয় সিস্টেম বিদ্যমান। সেই রিপোর্টে বলা হয় যে আমাদের ছায়াপথে প্রায় 34টি এলিয়েন সভ্যতা থাকতে পারে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, গবেষকরা এই সংখ্যাটিতে কিভাবে পৌঁছেছেন? বন্ধুরা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলুন এর উত্তরটি খোঁজার চেষ্টা করি। কয়েক দশক ধরে এলিয়েন খোঁজার জন্য একটি সমীকরণ ব্যবহার করা হয়। সমীকরণটির নাম হল ড্রেকের সমীকরণ। 1961 সালে জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রাক সমীকরণটি গঠন করেন। এখানে নক্ষত্রের সংখ্যা, নক্ষত্রের গ্রহ গঠনের সম্ভাবনা, নক্ষত্রের গ্রহ গঠনের অংশগ্রহণের শতকরা পরিমাণ ইত্যাদি বিবেচনা করা হয়। আর এইভাবেই এই হিসাবটি করা হয়, যদিও এর বেশিরভাগ উপাদানগুলো এখনও অজানা। আর এই গবেষণার ফল হচ্ছে মিল্কওয়েতে 34টি এলিয়েন সভ্যতা বিদ্যমান থাকতে পারে। একটা সময় মনে করা হতো যে FRB সংকেত এলিয়েনদের দ্বারা তৈরি হয়, কিন্তু এখন জানা গেছে যে এগুলোর জন্য এলিয়েনরা দায়ী নয়। FRB হলো এক ধরনের তরঙ্গ যা দিনে মহাকাশে প্রায় কয়েক হাজার বার প্রতিফলিত হয়। তবে বর্তমান সময়ের পূর্বে এমনটাই ধারণা করা হতো যে এগুলো এলিয়েনদের সংকেত। মহাকাশ বিজ্ঞানীরা FRB উৎস মহাকাশে খুঁজে পেয়েছেন, তাই এখন এলিয়েনদের এর জন্য দায়ী করা হয় না। আমাদের সৌরজগতে কিছু জায়গা রয়েছে যেখানে এলিয়েন থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবার প্রথমে যার নাম আসে সেটি হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গলের গঠনের সাথে পৃথিবীর গঠনের অনেক মিল রয়েছে। 2020 সালের শুরুর দিকে
মঙ্গলের দক্ষিণ মেরুতে একটি বৃহৎ আকারের লেক শনাক্ত করা হয়েছিল, যাতে সেখানে অনুজীব পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই ধারণা করা হয় মঙ্গলে কিছুটা হলেও এলিয়েন সভ্যতা থাকতে পারে। বন্ধুরা, এই ছিল এলিয়েন সম্পর্কে কিছু তথ্য।